अल्लाह बोले पृथ्वी रे मानुष ने तुम्हार घर तुम्हार दरजा तुम्हार बीवी तुम्हार बच्चा तुम्हार छेले मेये आत्मीय स्वजन सबाई तुम्हें माटी दिए चापा देवार जन्य परेशानी हो जाए एमन कि माइक दिए पर्यंत प्रचार करबे आमार बाबार जानाजा एतटार टाइमे आपनारा आसेन ठीक किना बोलें तुम्हारे माटी दिए चापा दिवे তোমার আপন আপন দুনিয়াতে কেউ নাই রে বন্দা তুমি যদি শান্তি পাইতে চাও ইন্না ওয়ালা বাইতে উদিয়ালিন নাস মানুষের জন্য প্রথম ঘর আমি তৈয়ার করেছি ওই ঘরের কাছে যাও পৃথিবীর কারো ঘরের কাছে গেলে তোমার এত বরকত হবে না আমার ঘরের কাছে যদি যাইতে পারো একটা সিজদা দিবা এক লক্ষ সিজদার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দিবে আমার নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পরে আউশ এবং খাজরাজ গোত্র সহ মক্কার বিভিন্ন গোত্রের মানুষগুলো ঝগড়াঝাটি করে কাবাকে নিয়ে কাবা ঘরে যে হাজরাসওয়াত পাথর এই পাথরটা কোথায় প্রতিষ্ঠাপন হবে এটা কে রাখবে এটা নিয়ে ঝগড়া এই গোত্র বলে আমরা রাখবো ওই গোত্র বলে আমরা রাখবো সকল গোত্র মারামারির একটা উপক্রম হয়ে গেল এইবার একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে গেল তোমরা মারামারি করলে আল্লাহর ঘর কাবার সামনে অসম্মান হবে এটা একটা নিরাপদ জায়গা আমি একটা বুদ্ধি দেই দেখো তো কেমন হয় সুবহানাল্লাহ মুরব্বি বুদ্ধি দেয় বলো কি বুদ্ধি বলে আজকে তোমরা লাঠি ছটা পালাইয়া চলে যাও আমরা পাহারা দিব আগামী দিন সকালবেলায় এই কাবার আঙ্গিনায় প্রথম যেই মানুষটা আসবে ওই মানুষটা হাজরে আসওয়াত পাথরটা যেখানে রাখবে তোমরা কি মেনে নিবে বলে হে আমরা মেনে নিব আগামী দিন সকালবেলায় কাবার আঙ্গিনায় যে আসবে তার হাতটাকে আমরা মেনে নেব সবাই পাহারাদার কে আসবে কে আসবে আল্লাহ পাক বলেন বিবাকাতাল মুবারাকা এর আগে মক্কাটা মোবারক ছিল না যেই দিন মদিনাওয়ালার কদম লেগেছে আল্লাহ পাক বলে মক্কা মোবারক মানে বরকতওয়ালা হয়ে গেছে সবাই চতুর্দিক দিয়ে অপেক্ষমান কে আসবে কে আসবে কে আসবে হঠাৎ করে দেখা যায় একটা কালো সাধুর মুড়ো দিয়ে একটা নুরানি মানুষ সাবা পাহাড়ের পিছন থেকে ধীরে ধীরে কাবার আঙ্গিনায় হাজির ডান দিকে তাকায় বাম দিকে তাকায় এতদিন কত মানুষ কাবার আঙ্গিনায় দেখেছে এই মানুষটা আজকে একা ডানে বামে কেউ নাই হঠাৎ করে চতুর্দিক থেকে হাতে তালি দিতে দিতে তিনশো চারশত মানুষ দুই গোত্রের মানুষ এই মানুষটা চতুর্দিক দিয়ে চলে আসলো চেহারা ঢাকনা তুমি কে চেহারা দেখাও তুমি কে বলে কেন বলে তুমি আজকে আমাদের বিচারক আমরা এই পাথর নিয়ে ঝগড়া লেগে গেছি কাবারাঙ্গিরা পাথর কে লাগাবে ঝগড়ায় লেগে গেছি তুমি বিচারক তুমি লাগাইলে আমরা সবাই মেনে নেব তুমি একটু চেহারাটা খোলো আমার নবী চেহারা খুলে দিলে সবাই কয় হায় রে কাবার মালিক তোমার কাছে শুকরিয়া পৃথিবীর অন্য কোন মানুষ আজকে কাবারাঙ্গিরা প্রথম আসে নাই যাকে আমরা আলামিন বলি বিশ্বাসী বলি যাকে সমাজের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে ওই নবী মুহাম্মদ কাবার আঙ্গিনা প্রথম আগমন করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখেন কে আল্লাহ যারা মাহফিলে আসেন নাই ওনাদের থেকে আমরা ভালো আছি বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الذي أنزل
أنزل السكينة في قلوب المؤمنين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين قال رسول الله صلى الله تعالى عليه وسلم منبري على حوزي وقال أيضا ما بين بيتي ومنبري روزة من رياج الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله مدينار آشي پاشي آتو رو گولا پیر রে পাশানের হৃদয় হাসে নূর নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا كن دين زاني مور زاي او الله مورن رکھسو كن زاغا সবাই কন্ত আল্লাহ মরণ কোথায় আমরা কেউ জানি না
কোন তারিখে এটাও মরণকালে আমার কোন কাপড়টা গায়ে থাকবে এটাও আমরা জানি না একথা ঠিক কি না বলেন কোন দিনে জানে মরে যাই রে ও আল্লাহ মরণ রাখছ কোন জাগায় মরণ কালে দেখাই দিও দয়াল নবী মুস্তফা সাল্লাম এবার বলুন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 কীর্তন আসে কীর্তন দিয়া রাখতাম তোমার মোহন স্বপ্নের ঘরে পাইলে নবী জুড়াইতাম নয়ন কীর্তন আসে কীর্তন দিয়া রাখতাম তোমার মোহন স্বপ্নের ঘরে পাইলে নবী জুড়াইতাম নয়ন স্বপ্নের ঘরে পাইলে নবী জুড়াইতাম নয়ন আল্লাহ সবাই বলুন যে তোমায় দেখি বিয়াক বাওয়ার দূর হইয়া যাইবে তাহার কবরে রান্ধর গো নবী কবরে রান্ধর তিনজন তোমায় দেখিবে এক বাওয়ার দূর হইয়া যাইবে তাহার কবরে রান্ধর গো নবী কবরে রান্ধর কত সুন্দর সৌরত তোমায় দিল নিরঞ্জন কত সুন্দর সৌরত তোমায় দিল নিরঞ্জন স্বপ্নের ঘরে পাইলে নবী জুড়াইতাম নয়ন মারহাবা কীর্তন আসে
की दन दिया रखता मैं तुमार मोहन सपनर घर पैल नोभे जोड़ाई तम नयन हल्ला 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 कत जाने देखलो तुम्हारे पापी बोले कपाल पोरा पैना तुम्हारे गोवा में पैना तुम्हारे हल्ला 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 सपने अगवार देख ले नौबी सपने अगवार देख ले नौबी संत हो तो मौन सपने घर देख ले नौबी जोड़ाई तम नौन मनावा अल्लाह 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 की दाना से की दान दिया रखता मैं तुम्हार मोहन की दान आसे की दान दिया रखता मैं तुम्हार मोहन सपनर घर पैल नोभी जोड़ाई तम नयन हल्ला 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली वसल्लिम वबारक अलैहि। सबाई मोहब्बत पड़े अल्हम्दुलिल्लाह सॉरी बकुल छाया समाज कल्याण युव संगठन उद्योगे चौरी पूर्वपाड़ा बकुल छाया निर्माणाधीन जामे मस्जिद प्रांगणे प्रथम वार्षिक सुन्नी महासम्मेलन कुमिल्ला डिस्ट्रिक्ट बरुड़ा थानार ए एलाकार महाफिलेर सम्मानित सभापति आलहाज मुहम्मद शमसुल हक साहेब सभापति चौरी बकुल छाया जामे मस्जिद निर्माणाधीन प्रधान अतिथि औलाद रसूल सुमधुर कण्ठर अधिकारी अल्लामा सैयद मखदूम शाह मुजद्दिदी अल आबिदी मद्दाजिल्लुल आली शाहजादा इमाम रब्बानी दरबार शरीफ हाजीगंज चाँदपुर आलोचना पेश करेछेन हजरत मौलाना मुफ्ती शमसुल आलम अल हुसैनी हजरत मौलाना मुफ्ती मोहम्मद शहादत हुसैन साहेब हजरत मौलाना अलहाज मोहम्मद फरीद अहमद अल आबिदी हजरत मौलाना मोहम्मद देलोवार हुसैन मुहिब्बी साहेब सह दिगार उलामाए किराम चौरी बकुल छाया फार्मेसियर सौजन्ये अनेक चोखे देखा आमंत्रित अतिथिवृंद आल्ला प्रेमी कुरान प्रेमी आमार बंधुगण पर्दा निश्चय आमार मा ओ बोनेरा आमी सालाम दिए कथा बोला शुरू करेछी माजपते आर सालाम नय महियान गरियान अल्लाह पाक रब्बुल इज्जत आज के टाइमे पृथिवीर अन्य कोनो जगह ना रेखे आमादेर धन्य मा बाबार धन्य किछु सन्तान के चौरी बकुल छाया जामे मस्जिदेर प्रांगणेर माठे एतगुलो मानुष हाजिर हवार सुयोग दान करेछेन तार शुक्रिया तार मोहब्बते पड़ी अल्हम्दुलिल्लाह आरो जोरे बोलुन अल्हम्दुलिल्लाह। लक्ष कोटी दुरूद सालाम पेश करछि आका ओ मौला ताजदारे मदीना दुखेर दुखी बेथार बेथी उम्मतेर दरदी दुकुलेर साथी नूरे मुजस्सम सैयदुल आलम हुजूर अकरम शमसुद्दोहा बद्रुद्दुजा
নূরুল হুদা, সাহেবুল কোরআন, সাহেবুল মেরাজ, সাহেবুল জান্নাহ, সাহেবুল ওসিলা, মেপতাহুল জান্নাহ, নবীউল্লাহ, হাবিবুল্লাহ, রসুলুল্লাহ, নবীউনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যেই নবীর উম্মত করে আল্লাহ পাক আমার আপনার আমাদের এই যুগের নারী পুরুষ প্রত্যেক মানুষের জীবনকে ধন্য করে দিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার কারণে এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি রাত্রের সওয়াব পাওয়া যায়। যেই নবীর উম্মত হওয়ার কারণে একটা সেজদা দিলে কমপক্ষে 10 সেজদার সওয়াব পাওয়া যায়। যেই নবীর উম্মত হওয়ার কারণে কাবার আঙ্গিনায় এক রাকাত নামাজে 1,00,000 রাকাত সওয়াব পাওয়া যায়। যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা স্বপ্নের ঘরে নবীকে দেখলে আমরা জান্নাতি হতে পারি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি আমরা, খুশি না বেজা? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজা? বন্ধু আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আমি গুনাহগার, কোরআন শরীফ খুলেই আমার অগভীর জ্ঞান থেকে আপনাদের এখানে বহুবার আলোচনা করেছি। এই আশেপাশে এই মাঠে আর আসছে কিনা আমি জানি না, তো আজকেও আমি তার ব্যতিক্রম কিছু করিনি। কোরআনুল হাকিমের গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলে পাকের ছোট ছোট দুখানা হাদিস মোবারক, রসুলে পাকের জবানের মণিমুক্তা থেকে আমি পাঠ করেছি। এর আলোকে আমি সংক্ষেপ সময়ে আপনাদেরকে নিয়ে কিছু কথা আলোচনা করার ইচ্ছা পোষণ করি। আমার মিডিয়ার ভাইয়েরাও অনেক আশা করে মহাপিলে এসেছে যে হুজুররা যেন এমন একটা বিষয় আলোচনা করে যে বিষয়টা মানুষ শুনবে, মানুষ শুনবে এবং শুনে মানুষের উপকার হবে। এই জন্য এই বাড়িদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এখানে যে এতগুলো মিডিয়া আসছে, কারোর তো টাকা দিয়ে খবর দিয়ে আনেন নাই, ওনারা নিজেরা কষ্ট করে এই ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চলে এসেছে। মনের অজান্তে ইহুদির ঘরেও ইউটিভির মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে যায়, মনের অজান্তে খ্রিস্টানের ঘরেও পৌঁছে যায়। যে মিলাদ কেয়াম করে না, সে টিপ দিলে দেখে তার ঘরের মোবাইলে সুন্নি হুজুরের মিলাদ কেয়ামের ওয়াজ চলতেছে, কথা ঠিক কি না? এই জন্য মিডিয়া ভাইদেরকে, হুজুরদের থেকে সম্মান আরো বেশি করবে। হুজুররা তো একবার ওয়াজ করছে, ওরা এটা ছাইরা দিব, পুরা পৃথিবীর মানুষ বারবার এটা শুনবে। আলহামদুলিল্লাহ বলেন। এবার সবাই আমার সাথে বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আপনাদের বড়ুরা কি নির্বাচন হয়ে গেছে নাকি আসতেছে? কখন নির্বাচন? হ্যাঁ, কিছু হয়েছে, কিছু রয়েছে, যেটা হয়েছে তো হয়েছেই, বাকি যেটা আছে ওটার জন্য তো অন্তত গলাটা একটু ঠিক করার দরকার, ঠিক কি না? আপনারা একটু গলা স্পিরিট দিলে দেখবেন আমার স্পিরিট চলে আসছে, আপনারা স্পিরিট নাই দেখবেন আমি মোটে নাই, মোটেই নাই। সবাই বলেন তো বাবা, আমার আপনার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নারী পুরুষ ছোট বড় আলেম ওলামা মুসল্লি শিক্ষক ছাত্র, এই আমাদের সবার মালিক কে? এইবার কইতো অনেকে তিতা লাগছে, আমার মালিক তো আল্লাহ না, কই লাভ কি? এই সভাপতির মালিক কে? আল্লাহ। আমাদের সবার মালিক আল্লাহ, এটা আমরা মানি। যিনি বাদাম খাইতেছেন ওনার মালিক কে জানি না, যিনি বাদাম খাইতেছেন আপনি বাদাম খান অসুবিধা নাই, কিন্তু আপনি খাইলি যে আমার নিজেরই লিপসা লাগে আপনার ওখানে যাওয়ার জন্য। আর আপনার ডাইনে বামে অনুরোধ বলবেই, ভাই একটা বাদাম দে, অনুরোধ করি, করজোর করছি ভাইয়া, আপনার বাদাম বুট পকেটে রাখেন, একটা ঘন্টা একটু কোরআন থেকে তাফসির শোনেন, ওই নিয়তে আল্লাহ আমাদের এখানে যে মানুষগুলো আছি, আমাদের অনেকের বাবা কবরে চলে গেছে, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের দাদা দাদি কবরে চলে গেছে, আত্মীয় স্বজন অনেকেই মাটির নিচে চাপা দিয়ে দিয়েছি আমরা, ঠিক কি না? তাদের রুহুর আস্তে একটা ঘন্টা কি কোরবানি করা যায় না? যায় না? খাবার দাবার বন্ধ করে, পৃথিবীর অন্য টেনশন বন্ধ করে, মদিনাওয়ালার সবুজ গম্বুজটাকে চোখের সামনে হাজির করে,
আল্লাহর কাবা ঘরকে চোখের সামনে হাজির করে আবারো সবাই একবার বলুন তো আল্লাহ এবার বলুন ইয়া রাসূলুল্লাহ সাওয়ারা ব্রন মি ব্লেসিং লাইক এন আই ওয়ান্ট টু ডাই ইজ বিজি টু ওয়ান ডে ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে ইজ নট টু ডে দেন মে বি সামডে ইউ আর দ্য মাস্টার অফ হারাম উই আর দ্য বিগার অফ হারাম ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে ইজ নট টু ডে দেন মে বি সামডে যারা বুঝেছেন বুঝেছেন যারা বুঝেন নাই তারাও শুনেছেন কারণ এখানে মুস্তাফার কথা বলা হয়েছে মুস্তাফার কথা বলা হয়েছে কোরআনের কোন আয়াতে যদি নবী মুস্তাফার কথা বলা হয় আয়াতের অর্থ জানি না নবীর নাম দেখলেই মনে হয় যেন এটা খুব মায়া মায়া অবস্থা ঠিক কি না বলেন কেউ যদি ইংরেজি বলে আগে পাশে কিছু বুঝি নাই যখন মুস্তাফা শুনেছি তখন বুঝতেছি এটার মধ্যে মায়া আছে ঠিক না বা ঠিক জোরে কান ঠিক না বা ঠিক আর কবি নজরুল ইসলাম কি বলেন ওই নাম জপলি বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ আপনারা জানেন কার নাম কার নাম এটা নিলে সওয়াব আছে তো সওয়াবতি সব বারবার কইতাছে আবার কোন কার নাম এই নাম না নিলে কোরআন বোঝা যাবে না কবি নজরুল এটা বুঝে ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম কি কোরআন কালাম মানে কথা তো কোরআন কার কথা খোদাই কালাম মুর্শিদ মোহাম্মদের নাম বলেন তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين ইন্না হরফে মুসাববাবিল ফেল আরবি কায়দা যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝে এটা গ্রামার ইন্না মানে নিশ্চয়ই আউয়াল বাইতিন প্রথম ঘর সুবহানাল্লাহ কোন কোন ঘর জোরে কর না কোন ঘর প্রথম ঘর উদিয়ালিন নাস মানুষের জন্য স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে যেটা বাক্কা মুবারক জায়গায় বরকতময় জায়গা বাক্কা কোরআনে আছে বিবাক্কাতা আমরা কি মক্কা বলি না বাক্কা বলি আওয়াজ দিয়া কোন আরো জোরে কোন হায়রে নবীর দুশমন আহলে হাদিস পাঠিলাম আজাবি মনোযোগ দিয়ে শোন আমার নবীর জবান তোমাদের কাছে ভালো লাগে না তোমরা কোরআনের দলিল রে বড় দলিল মনে করো তোমরা মক্কাকে মক্কা বলো অথচ আমার আল্লাহ বি বাক্কা মক্কাকে বাক্কা বলেছে পৃথিবীর কোন আলেম যদি কোরআনের ভাষা অনুযায়ী এখন বলে বাক্কা শরীফ মানুষ বলবে আপনার বিবেক নাই বাক্কা শরীফ পৃথিবীর কোথাও নাই পৃথিবীর কাবা ঘর হলো মক্কা শরীফ বলে কেমনে এই কাবা ঘরটা আমার নবী পৃথিবীর মানুষকে পরিচয় দিয়েছে নবী বলেন হারামাল মক্কাতা ইব্রাহিমা ইব্রাহিম নবী মক্কাকে নিরাপদ করেছে ওয়া হারামতুল মদিনা
আমি নবী মদিনাকে হারাম করে দিয়েছি, এজন্য আমার আল্লাহ বলে হে আমার হাবিব আনতা ইমামুল হারামাইন ওয়াশ শারীফাইন, আপনি হলেন মক্কা মদিনার ইমাম, আপনি হলেন মক্কা মদিনার ইমাম, আমি বলেছি বাক্কা আপনি কোন মক্কা পৃথিবীর মানুষে কইয়া দেন, বাক্কা না বইলা মক্কা বললেই তাদের জবানের মধ্যে বেশি বরকত আসবে। আরো জোরে বলেন, আমরা কি বাক্কা শরীফ বলি না মক্কা শরীফ বলি? কিন্তু লাল্লাজি বি বাক্কাতা এটা তো কোরআন শরীফের ভাষা, কোন মানুষ বাক্কা শরীফ বলে না। আমার বড়ার বন্ধুরা, আমার কুমিল্লা শহরের আশেপাশের বাবারা, আমার আল্লাহ তাবারাকা তাআলা এই মক্কা শরীফটাকে নিরাপদ করার জন্য বহু চেষ্টা করেছে। সেখানে আবু জাহেল নিরাপদ হইতে দেয় না, আবুল আহাব উতবা সাহাবা মুগিরা বড় বড় সন্ত্রাস, তারা জঙ্গিবাদী করে মারামারি করে কাটাকাটি করে নিরাপদ হইতে দেয় না। আমার নবী বলেন যখন আমি কুরাইশ বংশের মাধ্যমে আমার আব্দুল্লাহ এবং আমেনার পেশানি থেকে প্রথম দুনিয়াতে মিলাদ গ্রহণ করেছি, আল্লাহ পাক এই ভূমিটাকে নিরাপদ ভূমি ফতুয়া দিয়ে দিয়েছে। হুজুর কোন জায়গায়? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। মাইকলা কইও আটুড়ে দাও, আমি লম্ব হয়ে গেছি বাবা। ভাই সাহেব আমার সাইডে আওয়াজ না, তোমার ওই তোমার মাইকারটা পরে গেছে নিচে, মিডিয়াটি পরে গেছে উপরে। আচ্ছা, আমার আল্লাহ বলেন ওয়াত্তিনি জাইতুন ফলের কসম, তিন মানি ডুমুর জাইতুন মানি জাইতুন, ওয়াকে ওয়ায় কাশ্মিয়া বলা হয়। মনোযোগ আসেনি? যিনি যত বেশি মনোযোগ দিবেন কোরআন তাফসিরে তিনি তত বেশি বরকত পাবেন। ভাই সাহেব আমার ওয়াকে ওয়ায় কাশ্মিয়া বলা হয়, ওয়াত্তিন ডুমুরের কসম, ডুমুরটা আমার নবী খাইতেন, লবণ দিয়া খাইতেন, বত্তা বানাইয়া খাইতেন, তরকারি রান্না করে খাইতেন। আল্লাহ কয় ইব্রাহিম রে পৃথিবীতে চলে যাও, আমার নবী যেই ফলটা খায় পছন্দ করে ওই ডুমুর ফলের কসম দিয়া বললাম সুবহানাল্লাহ, নবী যেটা পছন্দ করে হিটার কসম। আল্লাহু আকবার বলেন। ওয়াজ জাইতুন, আমার নবী জাইতুনের তোল বাবড়ি কাটা সুল মোবারকে দেয়। নবীর পরিবারের নারীরা জাইতুনের তেল ব্যবহার করে, জাইতুনের তেল দিয়া নবী তরকারি রান্না করে খায়। এখন আমার দেশে কত রঙের তেল বাইর হইছে বাবা, আরো 20-25 বছর আগে শুধুমাত্র সরিষার তেল 250 গ্রাম কিনলে এক বাজার, সবাই মিলে ঘরের সবাই গায়ে দিত, ব্যবহার করত, আবার তরকারিও রান্ধত, মঙ্গলবার টু মঙ্গলবার, শনিবার টু শনিবার, এক বাজার টু আরেক বাজার, পরের বাজারে আবার কদ্দু থাকতো, আধ পাইয়া বোতলে এইখান রাইখা, এক পাইয়া বোতলটা আবার বাজারে দিত নি। কথা কন, এটি অনেক 20-25 বছর বয়স যাদের এদের কাছে এটি কইয়া লাভ নেই। কথা কন ঠিক কিনা? ভাই সাহেব আমার এই 250 গ্রাম তেল দিয়া পুরা সপ্তাহ চলতো, মাঝজান বুনা করত, মজাও লাগত। এখন 5 লিটারের তৈলের ড্রাম এক সপ্তাহ যায় না, এটি গায়েও দানা শুধু খায়, এরপর তরকারি মজা লাগে না। একটা উপকার হয়, ফ্যাটের মধ্যে গ্যাস আর গ্যাস, ঠিক কিনা? কোন আল্লাহ কয় জাইতুন, নবী গো জাইতুনের কসম, এই জাইতুনের তৈল না আপনি ব্যবহার করেন,
এবার কয় জিব্রাইল আরেকটু বলো এই ডুমুর ফল এবং জাইতুন ফল যেই জায়গায় হয় ওই জায়গাটার দামও আছে কারণ আমার নবী এটারে ব্যবহার করে আমরা যদি আপেল খাই আমরা আপেল খাই আপনার আমার দাম হতে পারে আপেলের দাম হতে পারে কিন্তু আপেল কোন বাগানে হইছে ওডার দাম আমার কাছে সাইরা নাও নাই আপনার কাছে সাইরা না নাই আল্লাহ গো তুরিসিনিন জিব্রাইল তুমি যাইয়া বলো এই ডুমুর ফল আর জাইতুন ফল সিনাই পর্বতে বেশি হয় তুর পাহাড়ের সিনাই পর্বত এলাকায় আমার নবী যেই ডুমুর ফল খায় যে জাইতুন ফল খায় ওই ফলেরও কসম দিয়া বললাম সুবহানাল্লাহ ওই তুর পাহাড়ের কসম দিয়ে বললাম ওয়াহাজাল বালাদিল আমিন হাজা মানে এটা যারা বিদেশ করে দেখবেন হাজা হাজা সাদিকি হাজা জাওয়ালি হাজা কুসি হাজা বাইতি হাজা 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 কয়নি কয়নি আল্লাহ বলে ওয়াহাজা এবং এটা ওয়াহাজাল বালাদিল আমিন বালাদ মানে দেশ আমিন মানে নিরাপদ আল্লাহ কয় ডুমুরের কসম জাইতুনের কসম ডুমুর এবং জাইতুন যেই বাগানে হয় ওই সিনাই পর্বতের কসম ওয়াহাজাল বালাদিল আমিন আমার নবী ডুমুর বল খাইয়া জাইতুন বলের তেল মাইকা যেই শহরে হাঁটে ওয়াহাজাল বালাদিল আমিন এই নিরাপদ মক্কা নগরীর কসম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ নিশ্চয়ই মানব জাতির অতি সুন্দর সুরু দিয়ে তৈয়ার করেছি কে জোরে কন এই হাত কে দিছে এই বাম হাত কে দিছে যদিও মাঝে মাঝে দুঃখ লাগে ডাইন হাত দিছে খাওয়ার জন্য বাম হাত দিছে অন্য কাজের জন্য আমার দেশের অনেক যুবক দেখি জিন্সের প্যান্ট পরে আর বড় 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 দোকানে যায় ট্রাই শার্ট লাগাইয়া এক হাতে সার কাপ এক হাতে সিগারেট সিগারেট টান মারে সা টান মারে সিগারেট দিয়া সা দিয়া খায় আসেনি জোরে বলেন আমি বলবো আপনি সিগারেট দিয়া সা দিয়া খান দয়া গুইল্লা খান অসুবিধা নাই কিন্তু বাম হাতে খাবেন না বাম হাতে খায় শয়তানে ডান হাতে খায় মমিনে আমরা ডান হাতে খাইতে চাই কি চাই না ডান হাত তুলে দেখা আমার ভাইয়ারা বাম হাতে খায় শয়তানে ডান হাতে খায় মমিনে ঠিক কি না সুন্দরে বলে আমাদের রোয়াজ করে না আর সুন্দরে আমাদের রোয়াজ করতে করতে সব দিনে আমল করে এলে হিরে আর দরকার নাই বেশি কম কম করে আকিদের রোয়াজ দরকার বেশি ঠিক কি না ভাইসাব আমার এখন আমার আল্লাহ বলে ওয়াহাজাল বালাদিল আমিন এটা নিরাপদ ভূমি আর নিরাপদ ভূমির একটা ঘরের কথা আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতিন এটা হলো প্রথম ঘর উদিয়া লিন্নাস মানব জাতির জন্য প্রতিস্থাপন করা হয়েছে তৈয়ার করা হয়েছে লাল্লাজি বিবাক্কাতাল মুবারাকা যেটা বক্কা মুবারাকা মক্কা মুবারাকায় অবস্থিত এই ঘরটা হলো আল্লাহর ঘর কার ঘর জীবনের নিজের ঘরের ডিজাইন করেছেন নিজের ঘরের কাজ করেছেন নিজের ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইঞ্জিনিয়ারকে বহু খবর দিয়েছেন আমার আল্লাহর ঘরের ইঞ্জিনিয়ারকে আল্লাহর ঘরের মিস্ত্রিকে আল্লাহর ঘরের ডিজাইনারকে আল্লাহর ঘরের সৌন্দর্য কি শোনার ইচ্ছা আছে না নাই বাইশা ভাই আমার যেদিন বিয়া সেদিন বিয়ার ওয়াজ হবে যেদিন গায়ে হলুদ সেদিন গায়ে হলুদের ওয়াজ হবে আমি মসজিদের মাঠে যেহেতু আইছি পোস্টারে দেখছি লেখা আছে নিন মানাদিন কি লেখা নিন মানাদিন আমার আল্লাহ কয় আমারও নিন মানাদিন ঘর তৈয়ার হবে ফেরেশতারা দুনিয়ায় খোঁজে কই যাইতাম কই যাইতাম কই যাইতাম কোন জায়গায় আপনার ঘর হবে হযরতে আদম আলাইহিস সালাম একটানা 360 বছর কান্নাকাটি করলো একটা ছায়া পায় না কোন জায়গায় মাথা ঠেকাইবে কোনো ঘর নাই দরজা নাই জিব্রাইল রে আল্লাহ কয় জিব্রাইল 360 বছর পরে আমার বন্ধুর নাম রাসূল আদমকে আমি কবুল করেছি
এখন আদম নামাজ পড়তে চায়, একটু মাথা গুছাইতে চায়, তুমি দুনিয়াতে চলে যাও জান্নাতে কিছু মাল মিটার লইয়া, একটা ঘর বানাইতে হবে, ইন্না আউয়ালা বাইতিন, এটা হবে দুনিয়ার প্রথম ঘর, একটু সিল্লা এখন আল্লাহু আকবার। জিব্রাইল আমিন প্রথম ঘর বানাইলেন, আমরা বলি কাবা, কি বলি কন্যা কি বলি? কাবা। কাবা মানে কি ভালো করে শোনেন, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াকাওয়া এবা আতরাবা, সূরা নাবার মধ্যে 30 পারা, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কিছু আকর্ষণীয় নারীকে দেওয়া হবে, এই নারীদেরকে বলা হয়েছে কাওয়ায়বা, কাওয়ায়ব মানে আকর্ষণীয়। এই মাত্র আমার বাবুল ভাই বলেন, ছেড়ে বলেন না, এই মাত্র দুনিয়ার মধ্যে মানুষগুলো এটা দূরে সরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আর জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি কবে জানি যাব আল্লাহ ওই যে নবীর রওয়াজায় বারে বারে মনটা কান্দে, আপনাও কান্দে না বলেন, বারে বারে মনটা কান্দে যাইতে শোনার মতিনা, কোন দিন জানি আজরাল আসে আঙ্গে নাই, উপায় নাই আমার উপায় নাই রে, সবাই কোন আল্লাহ জোরে বলি আল্লাহ, আপনাকে উপায় আছে, আছে আসলে মনে হয় বলুন, কোন দিন জানি আজরাল আসে আঙ্গে নাই, কোন দিন জানি আজরাল আসে আঙ্গে নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় আমার উপায়, যা বলিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে, কি বলিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে, মরণ কালে তাকাই দেখি কেহ পাশে নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়, কোন দিন জানি আজরাইলা সে আঙ্গে নাই, কোন দিন জানি সে আঙ্গে নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার প্রতি রাতে দরুদ পড়ে গো মাই,
নবীজি কে স্বপ্নে যেন দেখতে পাই, প্রতি রাতে দুরুদ পড়ে ঘুমাই, নবীজি কে স্বপ্নে যেন দেখতে পাই, কারণ নবী সারা পরকালে আপন কে হো নাই, কারণ নবী সারা পরকালে আপন কে হো নাই, ও বায়না আমার আয়রে বলেন ও পায়নাই আমারও পায়নাই, কোন দিন জানি আজারাল আসে আঙ্গি নাই, বলেন কোন দিন জানি আসে আঙ্গি নাই, ও পায়নাই আমারও পায়নাই রে বলেন ও পায়নাই আমারও পায়নাই, সাদা কাপন পড়াইবে জানাজাটা পড়িবে মাটির নিচে ঢুকাইবে, একা একা শোয়াইবে ডানে বামে তাকাই দেখি সাথী কেউ নাই, ঠিক কিনা বলেন, আরে ডানে বামে তাকাই দেখি সাথী কেউ নাই, উপায় নাই আমার উপায় বলেন উপায় নাই আমার উপায়, কোন দিন জানি আজারাল আসে আঙ্গি নাই, বলেন কোন দিন জানি আজারাল আসে আঙ্গি নাই, উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই রে, প্রত্যেকটা জবান দিয়ে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে পৃথিবীর মানুষ নে তোমার ঘর তোমার দরজা তোমার বিবি তোমার বাচ্চা তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই তোমাকে মাটি দিয়ে চাপা দেওয়ার জন্য পেরেশানি হয়ে যাবে, এমনকি মাইক দিয়ে পর্যন্ত প্রচার করবে, আমার বাবার জানাজা এতটার টাইমে আপনারা আসেন, ঠিক কিনা বলেন, তোমার মাটি দিয়ে চাপা দিবে, তোমার আপন আপন দুনিয়াতে কেউ নাই রে বন্দা, তুমি যদি শান্তি পাইতে চাও ইন্নাউয়ালা বাইতেন উদিয়ালিন নাস, মানুষের জন্য প্রথম গোর আমি তৈরি করেছি, ওই গরের কাছে যাও, পৃথিবীর কারো গরের কাছে গেলে তোমার এত বরকত হবে না, আমার গরের কাছে যদি যাইতে পারো একটা সেজদা দিবা 1,00,000 সেজদার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দিবে, কারণ আল্লাহ বলে লিন্নাস এটা মানুষের জন্য বানাইছি, কার জন্য বলেন, কার জন্য, এই কাবা ঘরটা নির্মাণ করতে করতে হাদিসের ভাষ্য মতে ইসলামী ইতিহাসের ভাষা মতে এই কাবাগের 9 বার সংস্কার করা হয়েছে, বর্তমানে যেই কাবা আছে এই কাবাটা তৈরি করেছে হাজ্জাজ বিন ইউসুফের আমলে, হাজ্জাজ বিন ইউসুফ ওনার আমলে কাবা, বাইশা বামার ইব্রাহিম খলিলুল্লাহ যেই কাবা নির্মাণ করেছেন সেই কাবার জায়গার উপরে এখন কাবাটা নির্মিত হয়েছে, কাবার এক কোণে দেখবেন হাতিমে কাবা বলা হয়, হাজি সাহেবরা বাহির দিয়ে ঘুরে বারান্দার মতো, আমার নবীজি এলমে গায়েব জানে, আমার নবী এই হাতিমে কাবার বাহির দিয়ে ঘুরে কাবার কাছে এদিক দিয়ে যায় না, সাহাবীরা কয় নবী গো আপনি এদিক দিয়ে কাবার উপর দিয়ে হাঁটেন না কেন, বারিন্দার পাশে দিয়ে হাঁটেন কেন, এটা কোন জায়গা,
ইব্রাহিম নবী যেই কাবা তৈরি করেছে, নূহ নবী যেই কাবা তৈরি করেছে, প্লাবনের টাইমে কাবা ভেঙে গিয়েছে, এখন হাতিমে কাবা, কাবার বারিন্দার বাহির দিয়ে আমি হাঁটি, এতটুকু বারিন্দা তোমরা জানো না। নবী আপনি কিভাবে জানেন? আপনি তো নূহ নবীর আমলে ছিলেন না, আপনি ইব্রাহিম নবীর আমলে ছিলেন না, এতটুকু পর্যন্ত কাবার অংশ আপনি কিভাবে জানেন? আমার নবী গো তোমরা জানো না, তামাম জাহানটাই তো তৈয়ার হয়েছে আমি নবীর চোখের সামনে। আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, মিলাদুন নবী, আমার ভাইয়েরা, আল্লামা আবুল হাশিম জামি আজিজ সাহেব, আমার ভাইয়েরা, এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি, কোন ইমানদার ঢুকায় নাই, ইহুদি খ্রিস্টানরা ঢুকাইছে, মুশরিকরা ঢুকাইছে, কাবাকে বেজ্জতি করার জন্য, কিন্তু তারা মূর্তি ঢুকায় নাই। খুব খেয়াল করে শুনবেন, অনেক বক্তারা কয় এরা নাকি কাবাকে বেজ্জতি করছে মূর্তি ঢুকাইয়া। ইহুদিরাও জানে এটা পবিত্র ঘর, খ্রিস্টানরা জানে এটা পবিত্র ঘর, তাম কুলকায়নাত সবাই জানে এটা পবিত্র ঘর। ইহুদিরা পবিত্র ঘর মনে করে মূর্তি ঢুকাইছে, যে আমাদের মূর্তিটা পবিত্র জায়গায় থাকুক। খ্রিস্টানরা পবিত্র ঘর মনে করে মূর্তি ঢুকাইছে, আমাদের মূর্তিটা পবিত্র জায়গায় থাকুক। আমার নবী দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পরে আউস এবং খাজরাজ গোত্র সহ মক্কার বিভিন্ন গোত্রের মানুষগুলো ঝগড়াঝাটি করে কাবাকে নিয়ে। কাবা ঘরে যে হাজরা সোয়াদ পাথর, এই পাথরটা কোথায় প্রতিষ্ঠাপন হবে, এটা কে রাখবে, এটা নিয়ে ঝগড়া। এই গোত্র বলে আমরা রাখব, ওই গোত্র বলে আমরা রাখব, সকল গোত্র মারামারির একটা উপক্রম হয়ে গেল। এইবার একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে গেল, তোমরা মারামারি করলে আল্লাহর ঘর কাবার সামনে অসম্মান হবে, এটা একটা নিরাপদ জায়গা, আমি একটা বুদ্ধি দেই দেখো তো কেমন হয়। সুবহানাল্লাহ, মুরব্বী বুদ্ধি দেয়, বলো কি বুদ্ধি? বলে আজকে তোমরা লাঠি ছটা পালাইয়া চলে যাও, আমরা পাহারা দিব, আগামী দিন সকালবেলায় এই কাবার আঙ্গিনায় প্রথম যেই মানুষটা আসবে, ওই মানুষটা হাজরে আসওয়াত পাথরটা যেখানে রাখবে তোমরা কি মেনে নিবে? বলে হে আমরা মেনে নিব, আগামী দিন সকালবেলায় কাবার আঙ্গিনা যে আসবে তার হাতটাকে আমরা মেনে নেব। সবাই পাহারাদার, কে আসবে, কে আসবে? আল্লাহ পাক বলেন বিবাকাতাল মুবারাকা, এর আগে মক্কাটা মোবারক ছিল না, যেই দিন মদিনাওয়ালার কদম লেগেছে আল্লাহ পাক বলে মক্কা মোবারক, মানে বরকতওয়ালা হয়ে গেছে। সবাই চতুর্দিক দিয়ে অপেক্ষমান, কে আসবে, কে আসবে, কে আসবে? হঠাৎ করে দেখা যায় একটা কালো সাধুর মুড়ো দিয়ে একটা নুরানি মানুষ সাবা পাহাড়ের পিছন থেকে ধীরে ধীরে কাবার আঙ্গিনায় হাজির। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, এতদিন কত মানুষ কাবার আঙ্গিনায় দেখেছে, এই মানুষটা আজকে একা ডানে বামে কেউ নাই। হঠাৎ করে চতুর্দিক থেকে হাতে তালি দিতে দিতে 300-400 মানুষ, দুই গোত্রের মানুষ, এই মানুষটা চতুর্দিক দিয়ে চলে আসলো, চেহারা ঢাকনা, তুমি কে, চেহারা দেখাও, তুমি কে? বলে কেন? বলে তুমি আজকে আমাদের বিচারক, আমরা এই পাথর নিয়ে ঝগড়ায় লেগে গেছি, কাবার আঙ্গিনা পাথর কে লাগাবে ঝগড়ায় লেগে গেছি, তুমি বিচারক, তুমি লাগাইলে আমরা সবাই মেনে নেব, তুমি একটু চেহারাটা খোলো। আমার নবী চেহারা খুলে দিলে সবাই কয় হায় রে কাবার মালিক, তোমার কাছে শুকরিয়া, পৃথিবীর অন্য কোন মানুষ আজকে কাবার আঙ্গিনা প্রথম আসে নাই, যাকে আমরা আলামিন বলি, বিশ্বাসী বলি, যাকে সমাজের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে, ওই নবী মুহাম্মদ কাবার আঙ্গিনা প্রথম আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীরে প্রস্তাব দিল, কষ্ট হচ্ছে সভাপতি সব, কষ্ট হচ্ছে? আমার নবীকে প্রস্তাব দিল যে নবী হাজরে আসাদ পাথরটা মোহাম্মদ, তখন নবীর নবুয়তি প্রকাশ আল্লাহ কোরআন নাজিল করেন নাই এর আগে।
চারিদিকে ঘুরে উপরে উঠতে চাইলে পাথর মোড়ের দিকে উঠে ইব্রাহিম কয় আল্লাহ সবাই কন তো আল্লাহ এটার কি রুহু আছে নি রে আল্লাহ কয় কেন এটা আমার মনের খবর জানে কেমনে জান্নাতি একটা পাথর আমার মনের খবর জানে কয় কেমনে বুঝলে আমি ডান দিকে পাথর লাগাবো এটা ডানে যায় আমি বাম দিকে পাথর লাগাবো বামে যায় আমি উপরে পাথর লাগাবো উপরে উঠে আল্লাহ এটা কেমন করে হলো আল্লাহ কয় ইব্রাহিম গো আপনি কাবা করে কাজ করতেছেন এই জন্য আমার জান্নাতি পাথরে আপনার সহযোগিতা করে আপনি এক ইঞ্চি পা লড়াইতে হবে না দাঁড়াইয়া থাকেন ইব্রাহিম নবী পুরা কাবা ঘরের কাজ শেষ হওয়া পর্যন্ত পাথরের একই জায়গায় দাঁড়িয়ে ছিল পাথর ঘুরে ঘুরে কাজ করেছে এই জন্য ওই পাথরে ইব্রাহিম নবীর পায়ের চাপ এখনো আছে কেটে দেখছেন হাত তুলন্ত মাকাম ইব্রাহিম কে মাশাআল্লাহ আর অনেক লোক আছে আল্লাহ একবার বলে গ্লাস দিয়ে বন্দি করে রাখছেন আজ মাকামে ইব্রাহিম কত মজা লাগে একবার দেখলে বারবার দেখতে মনে চায় ঠিক না ঠিক মাকামে ইব্রাহিমটা এই বরাবর যেখানে ইমাম সাহেব ইমামতি করে আমি গুনাহগার মক্কার কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি ডাক্তার আব্দুর রহমান সুদাইসির পিছনের কাতারে নামাজ পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বড় আলেম হলো আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের প্রধান ইমাম ওনার পিছনে দাঁড়িয়েছি আমি দেখেছি উনি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে কাবার ইমাম নাবির পিছে হাত বেঁধে নামাজ পড়ে আর আমার দেশের ইমাম এরকম করে সুযোগ আল্লাহ দিয়েছেন তিন তিনবার আল্লাহ হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেখানে আমি দেখলাম মুয়াজ্জিন সাহেব আজান দেয় ইমাম সাহেব বসে আছে ইমামতের জায়গায় মুয়াজ্জিন সাহেব রওজা শরীফে রিয়াজুল জান্নার পাশেই তো মুয়াজ্জিন এত উচ্চ মাসাড়া দেখছেন আপনারা ওখানে মুয়াজ্জিন আজান দেয় খোদার কসম দিয়ে বলি কোরআনটা ধরে বলি আমি নিজে দেখেছি ইমাম সাহেব যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় ইমাম সাহেব আজানের জবাব দেয় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে ইমাম সাহেব নিজে মুখে চুমু দিয়ে চোখে মোসা দিয়েছে আমি নিজে দেখছি তার প্রমাণ আমি নিজে সাক্ষী ইমাম সাহেব নবীদের নাম মোবারক শুনে মুখে চুমা দিয়ে চোখে মোসা দিছে মদিনার ইমাম যদি এটা পারে আমার দেশের ইমামের কি হলো আল্লাহ বুঝার তো বিদান করো জনতন আমি ভাই সাহেব সমর দিকে তাকিয়ে কথা বলছি কষ্ট হইতেছে মনোযোগ আসেনি নবীর প্রেম আসেনি ইব্রাহিম নবী কামার কাজ শেষ করলেন এইবার শেষ করে দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রব্বানা ও আমাদের রব তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে কবুল করো এখানে একটা চিকন পয়েন্ট আছে ইব্রাহিম নবী কয় না আমার এবং আমার সন্তান ইসমাইলের পক্ষ থেকে কাবা কবুল করো
বলে তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার ঘরের কাছে হাত দিবে মানে প্রত্যেকের জন্য আমি ইব্রাহিম নবী দোয়া করে গেলাম তুমি তাদের পক্ষ থেকে ঘরের কাজ কবুল করিও ভাই সাহেব আমার বন্ধুরা আমার ইব্রাহিম পয়গাম পরে কাজ শেষ হয়ে গেল আমার নবী দুজাহান কাবা শরীফে হাজরে আসওয়াদ পাথরটা লাগাবে মনে আছে একটা চাদর বিছাইলেন মাকাম ইব্রাহিমের কাছে হাজরে আসওয়াদ পাথরটা নবী নিজে আইনা সাদুরের মাঝখানে রাখলেন সবাইকে এটা কি দেখাইতেছ মোহাম্মদ এটা হলো সম্প্রীতি একের প্রতি আরেকের ভালোবাসা একা কোন কাজ করব না সবাই মিলে কাজ করব আজকের মাহফিলটা কি একা হইছে না সবাই মিলে একা কাজ করব না সবাই মিলে করব তোমরা বলছো আমি রাখলে মানবা আমি রাখব না সবাই মিলে রাখবো বলে কিভাবে বলে সাদুরের মাঝখানে আমরা পাথরটা রেখেছি প্রত্যেক গোত্র থেকে একজন একজন নেতা আস সাদুরের চতুর্দিক দিয়া ধরো আমি মোহাম্মদ ধরো কি শিক্ষা দিয়েছেন আমার নবী একা ক্ষমতা আছে পাওয়ার আছে ইচ্ছা করলে একা রাখতে পারে কিন্তু নবী একা রাখেন নাই পাথর সাদুরের চতুর্দিকে সকল গোত্রের নেতাদেরকে ধরার সুযোগ করে দিয়েছেন আর যখন কাবা ঘরের কোণার কাছে আসলো আমার নবী বলে এইবার কে এটাকে ফিটিং করবে সবাই এক বাক্যে বলল মুহাম্মদ রে আমরা দীর্ঘ বছর ধরে কাটাকাটি মারামারি লাঠি দিয়ে মারামারি করেছি সিদ্ধান্ত পাই নাই আজকে তুমি যেইভাবে পাথর রেখেছো সকল গোত্রের সবাই সম্মানিত হয়েছি সবাই মিলে পাথর আমরা কাবা ঘরের আঙ্গিনায় এনেছি তুমি আমাদেরকে ইজ্জত দিয়েছ আল্লাহ বলেন ইন্নাকা লালা খুলুকুন আজিম নবী আমি আপনাকে মহান চরিত্র দিয়েছি খুলুক খুলুক খানকুন মানে একটা চরিত্র খুলুক মানে সকল চরিত্র আমার নবীর চলা ফেরা লেনদেন আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য কথাবার্তা মানুষের সাথে চলাফেরা নামাজ রোজা হজ যাকাত আমার নবীর রাষ্ট্র পরিচালনা সংসার পরিচালনা ব্যবসা পরিচালনা সকল দিকের চরিত্রই উত্তম যার জন্য শেখ সাদী বলেছেন বাল্লা বাল্লা ওলা বেকা মালে কাশাফাত দুজা হাসনাত মানে উত্তম জামি মানে সব হাসনাতু জামি ও মানে আমার নবীর সকল চরিত্র সকল বৈশিষ্ট্য সকল কর্মই উত্তম যেমন কাবা ঘরে হাজরে আসওয়াদ পাথরটা সবাই মিলে প্রতিস্থাপন করে সারা পৃথিবীর মানুষকে কাবার কাজে অংশগ্রহণের সুযোগ আমার নবী করে দিয়েছে এই পাথরে কেউ চুমু খাইছেন আমি খাইছি দেখি খাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নবী বলেন এই পাথরে যে চুমু খাবে তার গুনাহ মাফ তার গুনাহ কি কেন কেন ওমর ইবনুল খাত্তাব কাবা শরীফ তওয়াব করে যখন এক কালো পাথরের কাছে গেল হাজরে আসওয়াদ পাথরের কাছে গেল ওমর পাথরটাকে ধরে বলে আরে পাথর তুই মাত্র একটা পাথর তোর কি দাম আছে তোর মতো কত পাথর পাহাড়ে পর্বতে অভাব নাই তোমার কি দাম আছে যে তুমি কাবার আঙ্গিনায় ফিটিং হইয়া গেলা বুঝেছি বুঝেছি আমার নূর নবীর নুরানি ঠোঁট মোবারক তুমি পাথরে লাগার কারণে তামাম পৃথিবীর হাদিস আপনার সুমুদে এই জন্য আমি আবু বকর তোমার কাছে মাথা নত করে চুমু খাইলাম কিয়ামত পর্যন্ত সকল হাজিরা যেন তোমার চুমু খাইলে মন শান্তি হয়ে যায় আল্লাহু আকবার তাকবীর
আল্লাহু আকবার হায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ কষ্ট না হলে কাবার আঙ্গিনা যাওয়ার নিয়তে সবাই একবার বলুন তো আল্লাহ মনে রাখবেন কোটি কোটি টাকার মালিকও কাবার আঙ্গিনা যেতে পারে না আমার টাকা পয়সা নাই পারে কিনা বলেন আমি আমার নিজের প্রমাণটা দিই 2016 সালে প্রথম জানুয়ারি মাসে আমি একটা তফসির মাহফিল করলাম পাঁচ দিন দেখি ওখানে হুজুর যখন গেল তখন আমি তো একবারও এর আগে মক্কা মদিনা যাই না আমি আমার মনে একটা আশা আসলো যে মুর্শিদের সামনে একটু বলি আমার নাহি বলিও মুর্শিদ নাহি বলিও নদীর বাড়ি যাইবার বেলায় আমার গোলাম বানায়ো আমার নাহি বলিও মুর্শিদ নাহি বলিও নদীর বাড়ি যাইবার বেলায় আমার গোলাম বানায়ো বিপদে আপদে মুর্শিদ কাছে আসিও নবীর বেলায় যাইবার বেলায় আমার গোলাম বানায়ো নবীর বাড়ি যাইবার বেলায় আমার গোলাম বানায়ো মারামা করনা এ প্রথমে চন্দ্র প্রথম ১৬ সালে জানুয়ারি মাসে যেদিন এই মাহফিল পরের দিন আমার হুজুরের সাথে একটা মাহফিল সুন্নি সম্মেলন গরুক হাই স্কুল মাঠে সারা রাত্রি গরুক তা আমি একত্রে গাড়িতে উঠে রওনা হচ্ছে দরবারে মাহফিলের পর হুজুর বলে আবুল হাসান জি বাবা তোমার কি পাসপোর্ট আছে আমি তো আল্লাহ পাসপোর্ট তো হয়ে যাই হুজুর বুঝি গেছে আমি তো না ওদের পাসপোর্ট তো নাই বলে পাসপোর্ট করো বলো যে কেন তুমি এই বছর হজে যাইবা সত্যি কথা আমার তখন ১৩-১৪ লক্ষ টাকা ঋণ আমার আব্বা অসুস্থ হয়েছে হাড়ে ঋণ করাইছি পা অপারেশন করাইছি ইন্ডিয়ার থেকে রড বসাইছি ১৩-১৪ লক্ষ টাকা আমি ঋণ তো আমি বললাম বাবা আমার তো ঋণ আব্বার অসুস্থতা এখনো অসুখ অনেক ওষুধ লাগে তোমার কাছে পাসপোর্ট করতে আলহামদুলিল্লাহ বলেন না আমি পাসপোর্ট করে হুজুরের হাতে দিলাম হুজুর আমার দিকে মুসকি মুসকি হাসে হুজুর হাসতেছেন আমি একটা লোকের বদলি হজের জন্য রেডি করছিলাম ওই লোকটা এই বছর বদলি হজের টাকাটা দিতে পারতেছে না আমি চাইছিলাম তোমার ওই টাকা দিয়ে নেওয়ার লাগে এখন উপায় কি আমি বললাম উপায় অবসর হজের মাদার আমি জায়গা দেখি হয় তো হুজুর খান গায়ে আমি মাদার শরীফে গেছি এসার নামাজ পড়ে জিয়ারত করে গেলাম হুজুর আমার ছেলে বা আদর্শ হুজুর কাছে আমি পাসপোর্ট করতাম আপনি কোন আমি জানি না আমি পাসপোর্ট করছি আমি যদি মরে যাই এবছর আমার পাসপোর্টের লাভ হলো কি ৮:৩০ সময় এসার নামাজ শেষ হলো তখন সাধারণ নামাজ আমি বাসায় গেছি হুজুর আমার ফোন দিছে আবুল হাসান তোমার কপাল খুলছে কয় কি আরেকটা বদলি হলাইছে যে বেলা দেওয়ার কথা এই বেলা দেওয়া আরেকটা লোকে বদলি হজ করাইবো আমি কইছি আমার দরবারে শিক্ষক উমদের তারে উনি গেলে তো আমার আরো ভালো মারাবা করুন না হয়ে গেছে কাম কে দেয় কে দেয় সে বছর বদলি হজ উনি ঠিকই দিছে কিন্তু আমি আমার নিজের হজ নিজের টাকা দিয়ে করেছি বদলি হজের টাকাটা আমি হুজুরকে দিয়েছি আল্লাহ এই টাকার ব্যবস্থা করে দিছে এবং পরের বছর আমার হুজুর বলে তুমি এই বছর হজ দেবে বাবা আমি বছর কেন দেবো আমি তো গত বছর কাছে দেয়া হয়েছে আমাদের ঋণ ফি তাহলে ঋণ ছেড়ে দেবো আমার ৪৭ জন হাজির আছে এদেরকে সার্ভিস দিবে কে তুমিও যাইবা আল্লাহ আকবার বলেন হাজিগণ বল তো দেখি
মদিনা লেগেছে কেমন হাজীগণ বলো তো দেখি মদিনা লেগেছে কেমন যে জায়গায় দয়াল নবী করেছেন শয়ন বলো তো লেগেছে কেমন ভাই সালামত এত শান গেল বস্তুর কোন শোনা ভাই সালামত কষ্ট যাচ্ছে আল্লাহর নবী মদিনা শরীফে যখন গেলেন সুবহানাল্লাহ কর আমার নবী কোদাল নিলেন হাতে একটা টুকরি হাতে নিলেন নিয়ে একটা জায়গায় গিয়ে মাটি কাটা শুরু করে দিলেন মাটি কেটে কেটে একটা মসজিদ তৈরি করবেন সাহাবায়ে কেরাম নবীর কাছে চলে গেল নবী গো আপনি তো কষ্ট করে কেন মাটি কাটেন আপনি আমাদেরকে বলেন আমরা মাটি কাটবো এখানে কি আপনি থাকার ঘর বানাইবেন নাকি আমার নবী কয় না হাজা মাকানে লি মসজিদে নববী আমি এখানে মসজিদে নববী বানাবো নবী কয় বলে হুজুর মসজিদে নববী বানাইলেন জায়গা তো অল্প জায়গা নাই এই জায়গার মধ্যে কিভাবে মসজিদ নববী বানাবেন আমার নবী নিজে ছোট্ট একটু জায়গা ভিটা বান্ধা শুরু করলেন সাহাবায়ে কেরাম আয়েশা ভিটা বান্ধা শুরু করলো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পুরো শরীরে বালু আর বালু আপনি বালুর টুকরি নিয়ে নিয়ে মসজিদের ভিটার মধ্যে পাঠান আমার নবী নিজে মসজিদের ভিটা বানছে মসজিদের কাজ করা কত উত্তম কাজ রে বাবা যারা মসজিদের কন্ট্রাক্টরি করেন তাদের কাছে অনুরোধ করব মসজিদের কাজটা অন্তত এবাদতের নিয়তে করবেন মসজিদের কাজটা টাকার নিয়তে করবেন না কালকে আমাদের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে থাকতে পারবে অনেক কন্ডাক্টর আছে মসজিদের মধ্যে চুরি করে এদিকে না আমি আমার এলাকার কথা বলতেছি রোজদার কথা চলবে না দিতে সারি খোদার তো ঢগাইছে ঢগাইছে নিজেও ঢগছে ঠিক কিনা কর ও আমার বড় ভাইয়েরা আল্লাহ হাবিবের বাপনি গাড়া চুলগুলো ডেকে আছে বালুতে সাহাবীরা তো নবী আপনি বসেন আমার নবী কোরআন শরীফ হাদিস শরীফ আর বুখারী শরীফে নবীজি বলেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এটা দুনিয়ার মানুষ তোমরা কি আমাকে ওই কাজ শরীফ হতে দিবে না যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ বানাবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাক তার জন্য বেহেশতের মধ্যে মেহমানদারি করার জন্য একটা ঘর বানাবে এই ঘর কেমন ঘর আমার নবী মসজিদে নববী সুবহানাল্লাহ ঘাটনি করলেন মাটির ঘাটনি উপরে খাজুর পাতার ছাল নবীর মসজিদে নববীতে একটা মরা খাজুর গাছ ছিল আমার নবী ওই মরা খাজুর গাছটা ধরে খুতবা দিতেন সুবহানাল্লাহ মরা খাজুর গাছটা ধরে খুতবা দিতেন মসজিদে নববীর দেওয়াল যখন করতেছে এই খাজুর গাছটা দেওয়ালের মাঝখানে পড়ে গেছে আমার নবী মিম্বরের বাম পাশে খাজুর গাছটা রেখে দিলেন এই মিম্বরের বাম পাশে খাজুর গাছে ধরে আমার নবী খুতবা দেয় একদিন একজন আশিক রসুল দেখতেছে খাজুর গাছটা উঁচা নিচা গাদ্রা গাদ্রা এটা তো প্লেন না সমান না নবীর অনুরাগী হাত মোবারক খাজুর গাছের মধ্যে ধরে খুতবা দেয় ওই লোকের কাছে ভালো লাগলো না নবী কারো কাছে অনুমতি নেয় নাই নবীর কাছে অনুমতি নেয় নাই ওই লোকটা পরের সপ্তাহে আসার টাইমে নিজের উদ্যোগে সুন্দর একটা লাঠি সুন্দর করে বার্নিশ বুর্নিশ করে সুন্দর একটা লাঠি মোবারক বানাইয়া আমার নবীর হাতে দিয়ে কয় বুজুর্গ আপনি খাজুর গাছে দৌড়িয়া খুতবা দেন আমার কাছে এটা ভালো লাগে না এই জন্য আমি আপনার জন্য লাঠি মোবারক বানাইছি আপনার লাঠিটা ধরে খুতবা দেন আমার নবী মুস্কি হাসি দিয়ে খুশি হয়ে গেলেন লাঠি মোবারক ধরে খুতবা দিচ্ছেন ওই খাজুর গাছের টুকরাটাকে কেটে সাহাবীরা ধাক্কায় আনিয়া মসজিদের বাহিরে রেখে দিয়েছে আমার নবী লাঠি দিয়ে খুতবা দেয়
খাজুর গাছটা মসজিদের বাগিরে রেখে দিয়েছে একটু পরে কে যেন বিনায়া বিনায়া কান্দে চিৎকার করে করে কান্দে সারিয়া মসজিদের বাগিরের দিকে তাকায় আমার নবী কয় তোমরা সেদিকে তাকাইও না খাজুর গাছটা আবার আমার কাছে নিয়ে আসো খাজুর গাছটা নবীর কাছে যখন আনা হলো আমার নবী লাঠিও ধরলেন খাজুর গাছটা ধরলেন এখন আর চিৎকার শোনা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামিরা নবী গো কার চিৎকার শুনলাম বলেন এখন চিৎকার শোনা যায় না কিন্তু হেত্তানি শোনা যায় হেত্তানি বুঝেননি বাচ্চারা কাঁদলে এরকম করে না হেত্তানি শোনা যায় আমার নবী আবার খাজুর গাছটার মোচা দেয় কান্দিস না রে কান্দিস না নবী কো সাহাবীরা রে তোমরা আমাকে কতটুকু চিনছ জানি না এই মোরা খাজুর গাছ আমি এই খাজুর গাছটা মসজিদে রেখেছি আমার হাত রেখে আমি খুতবা দিয়েছি যখন আমার সাহাবী সুন্দর লাঠি আমাকে এনে দিল আমি লাঠি ধরে খুতবা দেওয়া শুরু করেছি খাজুর গাছকে বাদ দিয়ে দিছি এই জন্য খাজুর গাছ নবীর বিরহে কান্দে আল্লাহ ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলেন মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার তো বিধির কারণে বলে না ওই মাটি তো মাটি নয় গুণে তাহার পরিচয় ঠিক কি না বলে ওই মাটি তো মাটি নয় গুণে তাহার পরিচয় মাটির কপালে খুলে গেল রে আমার নবীর কত মেরে মাটির কপালে গেল রে আমার নবীর কত মেরে আমার নবীর কারণে বলে না দিদির কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলে গেলে নবীর দরবারে কুলজা ঠান্ডা হইয়া যায় রে একবার গেলে দরবারে অন্তর শীতল হইয়া যায় রে আমার নবীর কারণে বলে না বিধির কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলেন ও মদিনার মাটি রে
যেটা তোর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ভাই সাহেব আমার রিয়াজুল জান্নাহ খবরটা আছে, নবীর রোজার পাশে রিয়াজুল জান্নাহ যে গোয়াদার সাতটা পিলার আছে একই কালারের, সবাই চিনে না কোনটা উস্তুনায় হান্নানা। যদি সাহাবীগণ জিজ্ঞেস আইনা উস্তুনায় হান্নানা, উস্তুনায় হান্নানা কোনটা বলবে না? আমি জানি না, আসলে তারা জানে, কারণ যদি বলে এইটা মানুষের ভিড় ধরে রাখতে পারবে না। সবাই ধরে চিৎকার দিয়ে কান্দে বেহুশ হয়ে যাবে, ওই পিলার ধরে কান্নাকাটির জন্য সবাই ভিড় জমাবে, এই জন্য আসল পরিচয় দেয় না। আসল পরিচয়টা দিয়ে দেই, দক্ষিণ দিকের থেকে গন্ধেন তৃতীয় নাম্বার পিলারটা হলো উস্তুনায় হান্নানা। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। হে আমার সাহাবীরা, আমার ঘর এবং আমার মিম্বর মসজিদের মিম্বরের মাঝখানের জায়গাটা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, বেহেশতের একটা টুকরা। মসজিদকে বেহেশত বলে নাই, নবীর ঘর কে ব্যস্ত বলে নাই। আমার নবী কো মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি, বাইতি হলো এখন নবীর রোজা পাক যেখানে, এটা হলো নবীর ঘর। আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা ছিল, মিম্বর হলো যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, এটা হলো মিম্বর। আমার নবী মাঝখানের জায়গাটাকে ব্যস্ত জায়গা বলেছেন কেন? নবীজি বলে আমি ঘরের থেকে আসি আবার ঘরে যাই, আমার কদমের নিচেই আল্লাহ জান্নাত বানাইয়া দিছে। আর মানুষগুলো ভিড় জমায় রিয়াজুল জান্নাহ দুরাকাত নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলে? ভাই সাহেব আমার শেষ করে দিচ্ছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হাউসি আলা ওয়া হাউসি আলাল মিম্বারি, সুবহানাল্লাহ, মিম্বারি আলাল হাউসি, মিম্বারটা হলো আমার হাউসের কাউসারের উপরে। সুবহানাল্লাহ, নবী যে মিম্বারে বসে খুতবা দেয়,
এটা হাউজের কাউসারের উপরে বলে বলতেন না মানুষগুলো যখন কাউসার খাইতে যাবে শব্দ তফসিলে পাইলাম এটা দুধের চাইতে সাদা বরফের চাইতে ঠান্ডা মধুর চাইতে মিষ্টি পানির চাইতে তরল একটা মিষ্টির ফোঁটা পরিমাণ কাউসার যদি কালকে আমাতে কারণ মসজিদে উঠে যায় কাল চিন্তায় পড়ে যায় আমার নবী বলেন তোমার জমিনে তুই যত লক্ষ বছর থাকবি তোর কি পাশা লাগবে না তোর কষ্ট হবে না আমার নবী বলে আনা সাহিবুল কাউসার আমি হলাম কাউসারের মালিক সুবহানাল্লাহ আপনি কি একাই দিবেন নবীকে হ্যাঁ আমি একা দিব খুব খেয়াল আমি একা দিব নবী আপনি তো একা দিবেন কাউসার এত মানুষ ভিড়াভিড়ি হবে লাইন ধরতে হবে কোটি 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 মানুষ আপনি একা কিভাবে দিবেন আমার নবী অশ্রুসিক্ত সাহাবায়ে বলে উম্মত রে আমার আকাশের দিকে তাকাও রসুলে পাকের কথা শুনে উম্মত আকাশের দিকে তাকালেন কি দেখতে পাচ্ছ হুজুর তারকা দেখতে পাচ্ছি বলে মানুষের দিকে তাকাও কি দেখতে পাচ্ছ হুজুর মানুষ দেখতে পাচ্ছি বলে তো তারকা বেশি না মানুষ বেশি সাহাবী এক তারকা বেশি মানুষ গণে শেষ করা যায় তারকা গণনা করে শেষ করা যায় না আমার নবী বলে উম্মতরে আমি আল্লাহর কিছু ছায়া নিছি কি ছায়া নিছেন তোমরা টেনশন করো ভিড় হবে কেয়ামতের ময়দানে গলা কাটা মুরগির মতো মানুষগুলো লাপাইতে থাকবে মানুষের পিপাসায় বুকের ছাতা ফাটার উপক্রম হয়ে যাবে চোখগুলো বড় হয়ে যাবে হৃদয় কাঁপতে থাকবে এই কাল কেয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না বাবা চলে যাবে একদিকে মা চলে যাবে আরেক দিকে ওয়াকিহি তার ভাই চলে যাবে ওয়াম্মিহি ওয়াআবিহি মা আরেক দিকে চলে যাবে বাবা আরেক দিকে চলে যাবে ওয়াসাহিবাতিহি বন্ধু বান্ধব দূর হয়ে যাবে সৌরি দোকানে সাহেব বন্ধু মিলে এক কাপ চা খাইছেন কিয়ামতে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না ওয়াবানিহি নিজের ছেলে মেয়ে মরে গেলে মাটির নিচে চাপা দিয়ে দিবে এক শতক জায়গা তোমাকে দিবে না বালক কাপড়টাও তোমাকে দিবে না আমার নবী কয় উম্মত রে ওই কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো আমার কাছে আসবে আমি তাদেরকে হাউজে কাউসার খাওয়ানোর জন্য বিশাল লম্বা সিরিয়াল করতে হবে না এক সেকেন্ডও দেরি হবে না সবাইকে আমি একত্রে কাউসার দিয়ে দিব হুজুর কেমনে দিবেন কোটি কোটি মানুষ আমার নবী কয় আকাশে যত তারকা তার চাইতে বেশি কাউসার খাওয়ার জন্য নূরের গ্লাস আমি আল্লাহর থেকে ছায়া রাখছি আমার যত উম্মত হবে তার চাইতে বেশি সংখ্যক কাউসার খাওয়ার পেয়ালার ব্যবস্থা থাকবে এই কাউসার আমরা খাইতে চাই কি দুইটা হাত তোলা সবাই চাই পুরা যান না হাফসান ফুল যান না হাফসান ফুল হাত নামান কারণ আমরা ফুল আসে গেছি আমরা হাফ আসে গেছি কিছু হাফ আসে হাফ আসে গেছি একবার যাই বসি পড়ে মিনার আরেকবার যাই দাঁড়াই পড়ে এ ফিফটি ফিফটি ঠিক কিনা আমরা হলাম হান্ড্রেড আমরা কি আমরা কি হান্ড্রেড আমি কই যত বেদাল হো আমি আমার নবীর দানে সালাম দিব যে দেওয়ার দিবে যে না দেওয়ার না দিবে আপনি কি ভয় পান না মানুষকে
আমি বললাম না কেন গোলাম মানে মোহাম্মদ জান দেনে সে নেহি ডরতে ইয়ে সর কাট যায় না রহ যায় কুস পরওয়া নহি করতে গোলাম মানে মোহাম্মদ জান দেনে সে নেহি ডরতে নবীর গোলাম কোনদিন জীবন দিতে ভয় করে না ইয়ে সর কাট যায় না রহ যায় আল্লাহ কি থাকবে না আলাদা হয়ে যাবে কুস পরওয়া নহি করতে নবীর গোলাম কোনদিন কল্লার চিন্তা করে না সদা সর্বদা নবীর প্রেমের চিন্তা করে কথা কোন ঠিক কি না কেমন প্রেমিক ছিলেন বাবা আমার নবীর মসজিদে মুসল্লি জায়গা হয় না আবু বকর সিদ্দিক আয়েশা বলে আল্লাহ আমি তো গরিব যদি কোনো টাকা পয়সা থাকতো মসজিদ দেওয়ালে দিতাম মসজিদের উত্তর পাশে একটু খালি জায়গা একজন ইহুদি ওই লোকে জায়গাটা ছাড়ে না বহু বুঝাইছে জায়গাটা ছাড়ে না আবু বকর সিদ্দিক ওই জায়গাটা কেনার কথা বললেন ওইটার দাম বেশি ইহুদি কয় কত কত দিবি আবু বকর তো তুই জান যা সস্তাই দিব ইহুদি তৎকালীন সময়ে ছাই গুণ বেশি দাম চাইল বুঝলে আবু বকর সিদ্দিক নিজের ঘরের বাসন কোসন বিক্রি করে দিল নিজের ঘরের টুমটালা বিক্রি করে দিল নিজের ঘরের খাবার বিক্রি করে টাকা জোগাইয়া আমার নবীর হাতে দিয়া কয়া রাসূলুল্লাহ আপনার ঘর মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসবে কষাকষি হয় টাকা হয় না মসজিদের পাশে জায়গাটা দেয় না ওই লোকে আমি আবু বকর কিনে দিয়া দিলাম গো মসজিদে নববীটা আপনি আরো বড় করে তোলে আমার নবী গো আবু বকর আমি বলেছিলাম ইন্নাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহর বাণী ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সম্মানী যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আবু বকর আজকে আমি ঘোষণা দিলাম তোমার নিজের ঘরে খাওয়ার খানা নাই তুমি টাকা পয়সা দিয়ে মসজিদের জায়গাটা দিয়ে দিয়েছো কিনে আমি ঘোষণা করলাম রে আবু বকর তুমি আমার দুনিয়ারও বন্ধু জান্নাতেরও বন্ধু আল্লাহ আকবার করে আমরাও হাজি সাহেব ঠিক কি না হাজি সাহেবের হাতে হবে কি জানো আলাদা ভাই বন্ধু হয়েছে আমরা চাই হাজি সাহেবকেও যেন আল্লাহ পাক বন্ধু হিসাবে কবুল করে নবীর বন্ধু কার বন্ধু বলেন কার বন্ধু